আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ভিতরে অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে মেসেঞ্জারের স্টোরিতে 20 সেকেন্ডের উপরে ভিডিও অ্যাড করা যায়। মেসেঞ্জারে কিন্তু আমরা যখন স্টোরি অ্যাড করতে যাই, তখন কিন্তু আমরা 20 সেকেন্ডের উপরে কোনো ভিডিও স্টোরি অ্যাড করতে পারি না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা মেসেঞ্জারে 20 সেকেন্ডের উপরে, তার মানে 2 মিনিট 3 মিনিট যে কোনো লেন্থের ভিডিও আপনি সম্পূর্ণ আপলোড করতে পারেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, ফেসবুকে আপনি 20 সেকেন্ডের উপরে, তার মানে বড় কোনো ভিডিও স্টোরিতে অ্যাড করতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার ফোন থেকে চলে যাবেন মেসেঞ্জারের ভিতরে। মেসেঞ্জারে যাওয়ার পরে যে কাউকে মেসেজ দেওয়ার জন্য আপনি তার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে এই যে এখানে গ্যালারির আইকন রয়েছে, আপনার এখান থেকে এই গ্যালারির আইকনে ক্লিক করবেন। গ্যালারির আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও রয়েছে, ভিডিওটির লেন্থ হলো 7 মিনিট 36 সেকেন্ড। তো এখান থেকে আমি এই ভিডিওটিকে আমি স্টোরিতে অ্যাড করব, এর জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট, এই এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইউর স্টোরি নামের একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট এখান থেকে এই ইউর স্টোরিতে ক্লিক করে এখান থেকে অ্যাড এ প্রেস করে দিবেন। অ্যাড এ প্রেস করে দিলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই স্টোরিটি কিন্তু এখন আপনি আপনার মেসেঞ্জারের ভিতরে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার এই স্টোরিটি কিন্তু আপলোড হচ্ছে। তো কিছু সময়ের ভিতরে কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটি আমার স্টোরিতে অ্যাড হয়ে যাবে এবং 7 মিনিট 36 সেকেন্ডের ভিডিও কিন্তু আমার স্টোরিতে যে কেউ দেখতে পারবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক মেসেঞ্জারের স্টোরিতে আপনি বড় ধরনের ভিডিওগুলো অ্যাড করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।